আসসালামু আলাইকুম ওয়া বরকাত প্রিয় বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আসলে আমরা এখানে যে বিষয়গুলো আলোচনা করি আপনারা সকলে মোটামুটি জানেন ইসলামী শরিয়ার অনেক বিধান আছে যেগুলো আমরা হাসি ঠাট্টা করে তুচ্ছ মনে করি বা হাসি ঠাট্টার পাত্র বানাই বা যে বলে তাকে আমরা হাসি ঠাট্টার পাত্র বানিয়ে ফেলি মূলত ইসলামী শরিয়ার পরিপূর্ণ জ্ঞান অর্জন করতে হলে অনেক বিষয় আছে যেগুলো আপনার যদিও হাসি পায় কিন্তু মাস আলাগত দিক দিয়ে খুব কঠিন এবং জটিল সেগুলো না জানলে আপনার প্রকৃত ইসলামের উপরে চলাই হবে না তো যাই হোক মৃতের সঙ্গে যদি কেউ সহবাস করতে দেখে স্বপ্ন দেখল মৃত কোনো ব্যক্তির সাথে সহবাস করতেছে এর ব্যাখ্যা কী হতে পারে প্রথমত আপনাদের প্রশ্ন হতে পারে এরকম কেউ স্বপ্নে দেখে নাকি কিন্তু বাস্তবিক পক্ষে এরকম স্বপ্ন হয়তো বা কেউ দেখছে এজন্য আল্লাহ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই এ বিষয়টা এখানে নিয়ে আসছে প্রিয় বন্ধুরা তাহলে আমরা আজকে এ ব্যাপারে আলোচনা হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলীহি বলেছেন স্বপ্নের মূল হল যদি মৃতের সাথে সহবাস করে আর বীর্যবাদ করা না হয় তাহলে সংশোধন হবে ও সঠিক পথে এসে যাবে যদি বীরজবাত হয় আর গোসল ওয়াজিব হয় তাহলে বেকার হবে মৃতের সাথে সহবাস করেছে দেখা তাহলে অনাকাঙ্ক্ষিত স্থান থেকে উদ্দেশ্য সফল হবে প্রথমত দেখেন স্বপ্নটা কি আর ব্যাখ্যার মধ্যে কি আসে যে কোনো মৃতের সাথে সহবাস করতে দেখা ওই মৃত থেকে কিছু লাভ হবে কামুত্তেজনার সাথে মৃতকে চুমু দিতে দেখা বিবাহ করবে আর মৃতের জন্য দোয়া করবে আর দোয়ায় তাকে স্মরণ করবে মৃতের নিকট ময়ূর দেখা তাহলে বাদশা থেকে ইজ্জত সম্মান এবং মাল পাবে প্রিয় বন্ধুরা স্বপ্নে যদি আপনি মৃতের সঙ্গে সহবাস করতে দেখেন তাহলে এর ব্যাখ্যা কি হতে পারে আশা করি সকলে বুঝতে পেরেছেন এবং যেই বিষয়গুলো আমাদের লজ্জাবোধ করে সেই বিষয়গুলোও যে আমাদের জানা দরকার এবং তার ব্যাখ্যাও যে ভিন্ন রকম হতে পারে আমি যা মনে করতেছি তার বিপরীত হতে পারে আশা করি এই স্বপ্নের ব্যাখ্যার মাধ্যমে আপনারা সেটা বুঝতে পেরেছেন সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত